নগর প্রতিটি শাখায় শাখায় আবদুল্লা বিন রাহার মতো তেজদীপ্ত কর্মী তৈরি হোক আবদুল্লা বিন রাহার মতো এই ত্যাগী আপসহীন জান্নাত পিয়াসী মমিন যদি তৈরি হয়ে যায় ইনশাল্লাহ বাতিলের মূলে কুঠারঘাত করে তহিদের বাণী প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাল্লাহ চান এবং মালের বিনিময়ে জান্নাত নিয়ে নিছেন ক্রয় করে নিয়েছেন মমিনদের কাছ থেকে আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে আর এই উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে আছে হে বৎস হে আমার সন্তান আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবেহ করছি তারা বিষয়ে তোমার মতামতটা কি পিতা যেমন পুত্র তেমন তিনি বলছেন হে আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন স্বপ্নে প্রাপ্ত প্রত্যাদেশের কাছে আল্লাহ নির্দেশের কাছে ইসমাইল আলাহ সাল্লাম মাথা নত করে দিলেন উভয়ে যখন রাজি হল পিতা পুত্র উভয়ে সম্মত যখন হয়ে গেলেন পিতা যখন পুত্রকে উপর করে সাহিত করলেন কুরবানি করার জন্য হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ আর এভাবে আমি সৎকর্মশীল বান্দাদের প্রতিদান দিয়ে থাকি সুতরাং ইসমাইল আলাহ সাল্লাম আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে তার নির্দেশের কাছে মাথা করেছিলেন নিজের জীবনটাকে তিনি উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও আলোকে জীবন গড়ি বাংলাদেশ আহলেদিস যুব সংঘ নওগাঁ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহল গালিব অন্যান্য অতিথিবৃন্দ কেন্দ্রীয় মেহমান বৃন্দ বিভিন্ন জেলা এবং অত্র জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় কর্মী দায়িত্বশীল ও সৌদিবৃন্দ সবাইকে নিয়ে আল্লাহর আবুল্লাহ আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আবুল্লাহ আলমিনের অশেষ মেহরবাণীতে আমরা আজকের এই সম্মেলনে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহ আল্লাহরাববুল্লাহ আলমিনের সুক্রিয় জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অৎপরগণিত সালাম রর্ষিত হোক জনাবে হজরত মোহাম্মদ আলাইহি আসাল্লামের সানি প্রিয় উপস্থিতি আল্লাহর আবিন বলছেন ইন্নআলাহ তারা মিনাল মো মিনিনা আনফুসাহম ওয়া মালাহম বেআালাহমুলনা নিশ্চয়ই আল্লাহর আব্দ মোমিনদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে আমরা যদি জান্নাত চাই আল্লাহর নিকট থেকে তাহলে আমাদের কি দিতে হবে জান এবং মাল আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদি যুবসংঘ সমাজ সংস্কারের দৃঢ় চেতনা নিয়ে বাংলার জমিনে নিয়ে যে তাদের দাওয়াতি মিশন পরিচালনা করছে এই মিশনকে তার লক্ষ্য পানে পৌঁছে দেওয়ার প্রয়াস নিয়ে আমরা আহ্বান জানাবো আপনি আপনার জান এবং মাল নিয়ে আপনি এই কাফেলার সহযোগী হন সময় একদম সংক্ষেপ পাঁচ মিনিট সময় একটা দৃষ্টান্ত দেব তরুণ ছাত্র যুবক ভাইদের উদ্দেশ্যে যে আমাদের চেতনা আপসিন নীতিতে আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে সমাজ সংস্কারের ময়দানে যদি আমরা ঝাঁপিয়ে পড়তে পারি ইনশাল্লাহ আমরা লক্ষ্য পানিয়ে যেতে পারব মোতার অভিযানে মোতার যুদ্ধে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জায়েদ বিন হারেসাকে সেনাপতি করে প্রেরণ করছেন ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে পাঠানোর সময় বলছেন যদি তিনি শহীদ হন জাফর বিন আবু তালিবকে সেনাপতি করবে যদি তিনিও শহীদ হয়ে যান আব্দুল্লাহ বিন রওয়াহাকে সেনাপতি করবে তিনিও শহীদ হয়ে গেলে পরামর্শ করে চতুর্থ সেনাপতি নির্ধারণ করবে মুসলিম বাহিনী চলে গেলেন সংবাদ পেলেন প্রতিপক্ষের সৈন্য সংখ্যা প্রায় দুই লক্ষ কত মুসলিমদের সৈন্য সংখ্যা মাত্র তিন হাজার এই বিশাল ব্যবধান দেখে পরামর্শ বৈঠকে বসলেন কি করা যায় অধিকাংশের পরামর্শ আসলো স্থগিত করে আল্লাহ রাসুলের সংবাদ পাঠানো হোক আল্লাহ রসুলের নিকট যদি তিনি অধিক সৈন্য দিয়ে সহযোগিতা করবেন নয়তো তিনি কী সিদ্ধান্ত দেন অপেক্ষা করি তখন একজন তরুণ যদীপ্ত পরামর্শ দিয়েছিলেন তিনি বলছেন ইয়া কৌমি হে আমার সম্প্রদায় হে আমার সম্প্রদায়ের জনগণ অল্লয় আল্লার কসম করে বলছি ইনলাল্লাতি না তাকু না লাল্লাতি হরস্তুম তিনি বলছেন লাল্লাতি খরাস্তুম তাতলুব না শাহাদা তোমরা যেই উদ্দেশ্যে যেই আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে জিহাদে বেড়িয়ে এসেছ এখন এসে তোমরা সেটাকে অপছন্দ করছ কি উদ্দেশ্য আর শাহাদা শাহাদাতের তামান্না নিয়েই তো জিহাদে এসেছি আমরা আসার পরে আমরা কেন এই সিদ্ধান্ত নতুনভাবে নিচ্ছি যে অভিধান স্থগিত করা হোক ওমা নৌকাতেলু ওমা নৌকাতেলু নাসবে আদা দেন ওলা ওলা কাসরাতেন আমরা জিহাদে আসি নাই শক্তির বিবেচনা করে আমরা জিহাদে আসি নাই সংখ্যার বিবেচনা করে আমরা জিহাদে আসি নাই আধিক্যের বিবেচনা করে এগুলো কোনো চিন্তার চেতনা নিয়ে আমরা জিহাদে আসি নাই বরং মা নোকাতেলো ইল্লা বেহাদার দিন বরং আমরা দিনই স্বার্থকে অগ্রাধিকার দিয়েই দিনই মহব্বতে দিনের কারণেই আমরা জিহাদে এসেছি অন্য কোনো কারণে নয় আল্লা দিয়ে আক্রমণ আল্লাহ বিহি বরং এই দিনই আমাদেরকে সম্মানিত করেছে মর্যাদা মণ্ডিত করেছে ফান্তালে কু ফাইনামা হিয়া ইহদাল হোসনাইন সামনে বাড়ুন আমাদের সামনে এখন দুইটা কল্যাণের যে কোন একটা অপেক্ষা করছে ইম্মা জোহরুন হয় অভিযানে আমরা বিজয় লাভ করব। যদি বিজয় লাভ করি এটা আমাদের জন্য কল্যাণকর ইম্মা শাহাদাতুন নয়তো আমরা শাহাদাতের মর্যাদা পান করব শহীদ হয়ে যাব এটাও আমাদের জন্য কল্যাণকর তখন জনগণ সব বলে উঠলেন কদ অল্লাহ রাহা আব্দুল্লাহ বিন রাহাই তো সত্য কথা বলেছেন সুতরাং এই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল মাত্র তিন হাজার সৈন্য নিয়ে বিশাল প্রতিপক্ষের বিরুদ্ধে জায়েদ বিন হারেসার নেতৃত্বে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হল প্রথম সেনাপতি জায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালিব ইসলামের ঝান্ডা তুলে নিলেন সেনাপতির দায়িত্ব নিলেন এক পর্যায়ে তিনিও শহীদ হলেন তৃতীয় সেনাপতি পরামর্শদাতায় তরুণ আবদুল্লা বিন রাহা তিনি ইস্তামের ঝান্ডা নিলেন তিনিও শহীদ হলেন তখন পরামর্শ করে চতুর্থ সেনাপতি খালেদ বিন অলিদকে নির্ধারণ করা হল যখন তাকে নির্ধারণ করা হলো তিনি ইস্তামের ঝান্ডা তুলে নিলেন নতুনভাবে নতুন প্রেরণা নিয়ে আবারও তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়লেন মাত্র তিন হাজার সৈন্য দিয়ে প্রায় দুই লক্ষের বিশাল প্রতিপক্ষের বিরুদ্ধে খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী এই মুতার অভিযানে বিজয় লাভ করেছিলেন সুতরাং আমরা চাই প্রতিটি ঘরে ঘরে প্রতিটি শাখায় শাখায় বিন রাহার মতো কর্মী তৈরি হোক মতো রাহার এই ত্যাগী আপসহীন জান্নাত পিয়াসি মমিন যদি তৈরি হয়ে যায় ইনশাল্লাহ বাতিলের মূলে কোঠালঘাত করে তহিদের বাণী প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার আল্লাহর মিন জান এবং মালের বিনিময়ে জান্নাত নিয়ে এনেছেন ক্রয় করে নিয়েছেন মোমেনদের কাছ থেকে আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দেওয়ার এই উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে আছে সফাতে ইব্রাহিম আলহাল্লামের প্রাণাধিক প্রিয় সন্তান ইসমাইল সালামের যে ত্যাগ ত্যাগ আল্লাহ রাস্তায় যে জীবন উৎসর্গ করার যাজল্য ইতিহাস আমরা জানি ইব্রাহিম আলাই সাল্লাম যখন তার সন্তানকে বলছেন ইয়া বোনাইয়া ইন্নি আর আমি আন্নে আস বাহু কাফানজুর মা দা তার হে বৎস হে আমার সন্তান আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবেহ করছি ফানজুর মা তারা বলো বিষয়ে তোমার মতামতটা কি কয়লাইয়া আবা তিফ আল মা তো মারু সাতা ইনশাল্লাহ মিনাস অবেরিন পিতা যেমন পুত্র তেমন তিনি বলছেন হে আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন স্বপ্নে প্রাপ্ত প্রত্যাদেশের কাছে আল্লাহ নির্দেশের কাছে ইসমাইল মাথা নত করে দিলেন উভয়ে যখন রাজি হলো পিতা পুত্র উভয়ে সম্মত যখন হয়ে গেলেন পিতা যখন পুত্রকে উপর করে সাহিত করলেন কুরবানি করার জন্য তখন আল্লাহ রাবিন ডাক দিয়ে বললেন ইয়া ইব্রাহিম কদ রুয়া ইন্না কাজালিকা নাজিল মোহসেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ আর এভাবে আমি সৎকর্মশীল বান্দাদের প্রতিদান দিয়ে থাকি সুতরাং ইসমাইল আলাহ সাল্লাম আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে তার নির্দেশের কাছে মাথা করেছিলেন নিজের জীবনটাকে তিনি উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন আমরা চাই বাংলাদেশ আহলাদি যুব সংঘের দাওয়াতের মাধ্যমে ঘরে ঘরে প্রতিটি মহল্লায় মহল্লায় এই ত্যাগী কর্মী তৈরি করার জন্য যাদের আত্মত্যাগের মাধ্যমে যাদের জীবন মিলিয়ে দেওয়ার মাধ্যমে শিল্প ধুলির সাথ হয়ে যাবে ইনশাআল্লাহ আসাবুল ওদের ঘটনা আমরা জানি লম্বা ঘটনার সারমর্মটা এক জাদুকরের কাছে এক যুবককে জাদুবিদ্যা শেখানোর জন্য পাঠানো হয়েছিল যাতায়াতের পথে খ্রিস্টীয় পাদ্রির কাছে তিনি দিন ধর্ম শিক্ষা করতেন একদিন যাতায়াতের পথে বিশাল এক জন্তু জানোয়ার পথ আটকে দিয়েছে তিনি এবার পরীক্ষা করছেন যে আমি এই আজকে পরীক্ষা করবো জাদুকরের দিন ধর্ম সত্য নাকি পাদ্রির ধর্ম সত্য তিনি এই বলে বিসপিল্লা বলে নিক্ষেপ করছেন যে আল্লাহ তোমার কাছে যদি এই পাদ্রির ধর্ম সত্য হয়ে থাকে তাহলে এই পাথরের আঘাতে তুমি এই জন্তুটিকে মেরে ফেলো এই বলে যেই পাথর ছুঁড়ে মেরেছেন সাথে সাথে এই পাথরের আঘাতে জন্তুটি মারা গেছে বাচ্চার কাছে খবর গেল তার আরও দুটি কারামত ছিল অন্ধ ব্যক্তির জন্য দোয়া করলে ভালো হতো কুষ্ঠরোগীর জন্য দোয়া করলে ভালো হয়ে যেত তখন বাচ্চা ধরে নিয়ে আসলো তার এই দিন পরিত্যাগের জন্যে তাকে আহ্বান করলেন তিনি যে ইমান এনেছিলেন সেই ইমান পরিত্যাগ করতে তিনি রাজি হলেন না তার সামনে সেই বাদশার একজন মন্ত্রী এবং ওই খ্রিস্টান পাদ্রি উভয়কে জীবন্ত করাত দিয়ে করাত দিয়ে জীবন্ত মাথা থেকে পুরা শরীরকে দ্বিখণ্ডিত করে তাকে তাদেরকে হত্যা করা হলো যুবককে বলা হলো তুমি যদি দিন ত্যাগ না করো তুমি যে ইমান এনেছ ইমান যদি পরিত্যাগ না করো তাহলে এর চেয়ে কঠিন পরিস্থিতি তোমার হবে দিন ত্যাগ করলেন না তাকে হত্যার জন্য পাহাড়ে পাঠানো হলো সেখানে আল্লাহর কাছে দোয়া করলেন রক্ষা পেলেন নদীতে পাঠানো হলো সমুদ্রে সেখানেও আল্লাহর কাছে দোয়া করলেন রক্ষা পেলেন অবশেষে তিনি বলছেন আপনি যদি আমার শেখানো পথ অনুসরণ করেন তবে হত্যা করতে পারবেন রাজ্যের সমস্ত মানুষকে এক জায়গায় জমা করুন আমার তিন তুনির থেকে একটা তীর নিয়ে নিক্ষেপ করুন নিক্ষেপের সময় বলুন বিসমিল্লাহ রব্বি গোলাম এই বালকটি রব আল্লাহর নামে এই বলে ছুড়ে মারুন তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন তাই করলেন ঠিক যখনই বিসমিল্লাহ রব্বি গোলাম বলে তীরটা সুরে মারলেন সমস্ত মানুষ এই দৃশ্য দেখছে ছুঁড়ে মারার সাথে সাথেই এই বালকটি মৃত্যুবরণ করলেন উপস্থিত হাজারো জনতা সমস্বরে বলে উঠলেন আমার না হাজ হাজাল কোলাম আমরা ওই বালকটির প্রতি করলাম একজন বালক তার জীবনের মায়া ছেড়ে দিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তার পাশে তিনি জীবনটাকে বিলিয়ে দিলেন আগুনের গর্ত খনন করা হলো প্রত্যেককে ধরে ধরে নিক্ষেপ করা হচ্ছিল দিন ত্যাগের বিনিময়ে ছেড়ে দেওয়ার শর্ত দেওয়া হচ্ছিল কেউ ছাড়ে না শেষ পর্যায়ে একজন মহিলাকে বাচ্চা সহ মহিলাকে নিয়ে আসা হলো ছোট্ট মাসুম বাচ্চা কোলে নিয়ে মা ইতস্তত করছিল তখন আল্লাহর হুকুমে ছোট্ট মাসুম বাচ্চার জবান খুলে গেল ইস্পিরিয়া উম্মাহু ফাইন্য আলাল হক হে মা তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয় তুমি হকের উপরে আছো তখন তার ইমানের উপর অবিচল হয়ে গেলেন সন্তান সহ তার মাকে আগুনে নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো। এই জাজল্য ইতিহাস আমাদের সামনে আছে একজন যুবক তার আত্মত্যাগের কারণে একজন যুবক তার এই ত্যাগের কারণে হাজার হাজার মানুষকে তিনি দিনের পথে নিয়ে আসতে পেরেছিলেন সুতরাং আমরা চাই এরকম আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ কর্মী তৈরি করতে হাজারো কর্মীর চাইতে যদি পাঁচজন দশজন কর্মী দাঁড়িয়ে যায় আদর্শের উপরে দৃঢ় থাকে আল্লাহর রাস্তায় নিজের জীবন মিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকে তার আত্মত্যাগের কারণে তার পদক্ষেপের কারণে ইনশাল্লাহ পুরা নগা জেলা পরিবর্তন হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার আরেকটা উদাহরণ দেখুন সম্পদের পিছনে তবুকের যুদ্ধে আল্লাহ সাসাম ঘোষণা করলেন জিহাদ ফান্ডে দান করার জন্যে সাহাবাই কেরাম চার যা ছিল সম্পদ দান করতে শুরু করলেন আকরাদি আল্লাহ তালুকে পরাজিত করার জন্যে অমরাজি আল্লাহ তালহু ভাবছেন যে আজকে আমি দানের মাধ্যমে আবকরাদি আল্লাহ তালনুকে পরাজিত করব তিনি তার যত সম্পদ ছিলেন সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ তিনি এসে জিহাদ ফান্ডে দান করে দিলেন তখন জিজ্ঞেস করা হলে হে আব হে ওমার তুমি তোমার বাড়িতে কি পরিমাণ সম্পদ রেখে এসেছো তোমার পরিবারের জন্যে পরিবারের সদস্যদের জন্য তোমার কাছে কী রেখে এসেছ হে আল্লাহ রসুল যতটা দান করেছি ততটা রেখে এসেছি অর্থাৎ আমার সম্পদের অর্ধেক আমি দান করেছি এরপর করদি আল্লাহ তালু নিয়ে আসলেন আবকর কি রেখে এসেছ বাড়িতে তিনি বলছেন যে আমি আল্লাহকে এবং তার রাসুলকে আমার বাড়িতে রেখে দিয়ে আমার বাড়িতে যত সম্পদ ছিল আমার কাছে সমস্ত সম্পদ আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম এই দৃশ্য দেখে ওমার বলছেন যে আজকে দান করে যেহেতু আমি আবু বকর আদি আল্লাহ পরাজিত করতে পারি নাই আমি আর কোনোদিন দানের মাধ্যমে আবর আদি আল্লাহ আমি পরাজিত করতে পারবো না এভাবে দান চলতে আছে চলতে আছে শেষ পর্যায়ে এক ব্যক্তি থলিতে অল্প কিছু খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে জড়ো হয়ে তিনি এসে বলছেন হে আল্লাহর রাসূল আমি সারা রাত অন্যের বাড়িতে পানি সেচের কাজ করেছি দুই সা খেজুর পেয়েছি একসা বাড়িতে রেখে এসেছি পরিবারের জন্যে বাকি একসা খেজুর নিয়ে এসে আল্লাহ রাসূল তোমার এই জিহাদ পাণ্ডে দান করার জন্যে আল্লাহ রাসূল বলছেন তার খেজুরটা নিয়ে নাও পুরা স্তূপের উপরে ছড়িয়ে দাও তার এই অল্প খেজুরটি নিয়ে পুরা স্তূপের উপরে খেজ ছড়িয়ে দিয়ে তার জন্য বরকতের দোয়া করলেন সুতরাং যুগে যুগে সাহাবা কেরাম তাদের আত্মত্যাগের মাধ্যমে সম্পদ এবং জীবনাল্লা রাস্তার উৎসর্গ করার মাধ্যমে বিশ্বব্যাপী ইস্তাম বিজয়ী হয়েছে প্রতিষ্ঠিত লাভ করেছে আহলাদি যুবসংঘ চায় এদেশের তরুণ ছাত্র যুব সমাজকে আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত করে আল্লাহ রাস্তায় তাদের সম্পদ এবং জীবন বিলিয়ে দেওয়ার জন্য তাদেরকে প্রকৃত কর্মী হিসেবে গড়ে তোলার জন্যে তাদের মাধ্যমে সমাজ সংস্কারের এই ময়দানে শির জাহেলিয়াত কুসংস্কার বাতিল দূরীভূত করে অহিরালয় সমাজকে আলোকিত করার প্রয়াস নিয়ে কাজ করে যাচ্ছে সুতরাং আহলাদি যুব সংঘের এই সাড়া দিয়ে এদেশের তরুণ ছাত্র যুব সমাজ যদি আদর্শে আদর্শিত হয়ে ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে সমাজ সংস্কার হয়ে ঝাঁপিয়ে পড়ে ইনশাল্লাহ তাদের হৃদয়ে যদি উচ্চারিত হয় সমাজ সংস্কারের যে দার্থহীন স্লোগান সকল বিধান বাতিল করো অহির্বিধান কায়েম করো বলেন তো সবাই সকল বিধান বাতিল করো আওয়াজ যদি বাংলার ঘরে ঘরে উচ্চারিত হয় এবার যদি বাংলার প্রতিটি মমিনের কণ্ঠে অনুরণিত হয় এবার যদি প্রতিটি তরুণের হৃদয় আন্দোলিত হয় এবার যদি বাংলার প্রতিটি মহল্লায় মহল্লায় উচ্চারিত হতে থাকে ইনশাল্লাহ বাংলার জমিন থেকে শিরকের শিখন্ডি ভেঙে যাবে বাতিলে রাখরা তরিভূত হয়ে যাবে বিদ্যাতি রাস্তা না ভেঙে খান খান হয়ে যাবে তহীদের পতাকা বাংলার জমিনে উড্ডীন হবে ইনশাল্লাহ সুতরাং আসুন তরুণ ছাত্র যুবক ভাইদের আহ্বান জানাবো যাবতীয় মত পথকে পরিহার করুন যাবতীয় তন্ত্র মন্ত্র মতবাদকে পরিহার করুন আল্লাহ প্রদত্ত সাল্লাম প্রদর্শিত অভ্যন্ত সত্যের কাছে মাথা নত করুন বাংলাদেশ সাহলাদি যুবসংঘের এই আপসিন দাওয়াতিকা কাফেলায় আপনি শরীর হন সকলে ঐক্যবদ্ধ হয়ে সমাজ সংস্কারের ময়দানে ঝাঁপিয়ে পড়ি বাংলার জমিনকে যেন আমরা পরিশুদ্ধ করার যে প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছি আল্লাহ যেন আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করার তৌফিক দান করুক মা আমিন তরুণ ছাত্র যুবক ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আসুন আপনাদের এই আল্লাহ দেয়া অফরন্ত যৌবনের এই নেয়ামতটাকে আল্লাহর পথে ব্যয় করার প্রয়াস নিয়ে বাংলাদেশ বাংলাদেশে আল্লাদ পতাকা পতাকাতা ঐক্যবদ্ধ হন সমাজ সংস্কারের শপথ গ্রহণ করুন আল্লাহ যেন কবুল করে নেন মা আমিন সবাইকে কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সবার প্রতি দোয়া চেয়ে নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি أقول قولي هذا أستغفر الله عليكم وصالح المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته